ও সিরাজগঞ্জের মুসলমান, দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি রাখলে তোমার আত্মীয় স্বজনরা শালি দুলাবাই বেজার। এখন কি শালি দুলাবাইয়ের লজ্জার ভয়ে দাড়ি কাটবা, নাকি আল্লাহর শাস্তির ভয়ে দাড়ি রাখবা? এখানে তোমার ইমানের পরীক্ষা। পর্দা করলে আমার আল্লাহ খুশি, পর্দা করলে তোমার আত্মীয় স্বজন বেজার। এখন আত্মীয় স্বজনের মন পাওয়ার জন্য তাদের গালাগালি শোনার ভয়ে কি তুমি পর্দা ছেড়ে দিবা, নাকি আল্লাহর আজাবের ভয়ে পর্দা করবা? এটাই তোমার ইমানের পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে ভয়, এই ভয়ের নাম হলো তাকওয়া। আর এক প্রকার ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। যেমন ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমরা ভয় দেখায় কয়, এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস তোমরা ছেড়ে চলে যাও, আমরা দখল করব, তোমাদেরকে ভয় দেখায়, যদি না যাও তোমাদের মেরে ফেলবো, আগুনে পোড়ায় ফেলবো। মুসলমান ডাক দিয়ে কয়, আমরা তোরে ভয় পারি না, আমরা ভয় করি আমার আল্লাহর আজাব। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল মাকদিসের কলিজার মধ্যে জায়গা দিয়েছি, পাল্লা দিতে পারবো, ঈমান দিতে পারবো না, এই চিন্তায় তারা সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়ায় আছেন। ইসরায়েলি জালেমদের জুলুমের ভেতরে পড়ে গেছেন, শাহাদাতের পেয়ালা দিয়ে তারা জান্নাতে যাইতেছেন, এরপরেও তারা ওই জমিন থেকে কেউ ভেঙে যায় না। এই জালেমদের কাছে মুসলমান মাথা নত করে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে থায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে থায় থাকবা পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين فقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاد ہے قابل تو بہت ہے مقبول ہے شاد ہے قابل تو بہت ہے آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے
আয়না কে মানিন্দে তুমি হি দিন তু বহুত হে। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? এরপরও কালেমা পড়ে নাই কে? আবু জাহাল। নবী কতবার দাওয়াত দিলেন, কপাল খারাপ, হাতের মুষ্টিতে পাথর নিয়ে বলে এই ভাতিজা মোহাম্মদ, আমার হাতে কি আছে বলতে পারলে আমি এখন তোমার নবী মানব। নবী খুশি, আচ্ছা আচ্ছা আসলে আপনি আমার নবী মানবেন, কালেমা পড়বেন? বলে হ্যাঁ। নবী বললেন আমি তো বলতে পারবো না আপনার হাতের ভেতরে কি, কারণ আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? একটু খেয়াল করেন, আপনারা তো অনেক জ্ঞানী মানুষ, আমাদের টুপিওয়ালাদেরকে মনে করেন আমরা বোকা। আসলেই আমরা বোকা। আমরা যদি বোকা না হইতাম তাহলে আপনাকে ফিডে কত আগে মাইরে ফলাইতাম। যেই পরিমাণ গালাগালি আমাকে করেন, ইমামরে করেন, আমরা কিচ্ছু বলি না, দেখলে হাসি মুখে সালাম দিই, জানি আপনি আমারে গালি দিচ্ছেন, জানি আপনি ফেসবুকে অনেক কিছু লেখেন, এরপর খারাপ আচরণ কোনো আলেম করে না, আমরা বোকা। এই জন্য আপনি গালি দেন আমরা সালাম দিই, আপনি দেন গালি আমরা দেই সালাম, আমরা বোকা। তবে আজকে বোকাদের কিছু কথা শুনেন, যদি আপনার মহা জ্ঞানী কথাগুলো ধরে মানেন আর না মানেন একটু স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য এটা মিথ্যা। কি কথাটা বলতে গিয়ে আনলাম হাতের মধ্যে কি পাথর? কিছু কথা শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আপনাদের এই অঞ্চলে তো বয়ান করতে খুব পেরেশান হতে হয়। মায়ানমারে যান, বাই বেইমানের বিরুদ্ধে সেখানে চিৎকার দিয়ে আন্দোলন করেন, ওলামায়ে কেরাম ডাক দিলে রাস্তায় নামেন, নাস্তিকদের বিরুদ্ধে চিৎকার দেন, এখানে কেন? এই মজলিসটা কত দামি আপনি জানেন? এখানে বসার সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ নিয়ে আসছেন, আপনার বাবায় পাঠায় নাই, আপনি জোর করে আসতে পারেন নাই, কে নিয়ে আসছেন? মাস্তানি ভাব থাকলে ছেড়ে দেন, এটা মাস্তানি করার জায়গা না। বহু মাস্তান উলঙ্গ হয়ে রাস্তায় পাগলের মতো ঘুরে, বহু মাস্তান চাক্কার তলে শেষ হয়ে গেছে, সব জায়গায় মাস্তানি চলে না, চালাকি চলে না। আল্লাহ নিয়ে আসেন বরকত মনে করে চুপ করে বসে থাকেন, আমি কি বলি শুনেন, ভুল হলে দাঁড়ায় যাবেন, জাহাবিজ ভাই ভুল বলতেছেন একটু শুনেন, একটা চিৎকার দিবেন না। আপনি ঠিক বললে আমার কথা ঠিক, আপনি যদি ঠিক না বলেন আমারটা বেঠিক, এমন বলেন? আপনি ঠিক বেঠিক বলেন কেন? আমি যদি প্রশ্ন করি সে জবাব দিবেন সেটা ভিন্ন কথা, চিল্লা চিল্লি কেন? উত্তরবঙ্গের মানুষ বলে দুই একটা ঘটনা বলেন, আর ফেসবুকে লেখালেখি করে হাফিজ সাহেবের অশ্বনে লাভ নাই, কেসা কাহিনী রোজ করে, কই যাইতাম? মাঝে মাঝে উদাহরণ দেয়, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্ত্রীকে স্বামী ধমক দিয়ে আমার চোখের আড়াল হয়ে যাও, নাহলে সাইজ করে নাম জাগা। স্ত্রী স্বামীকে ভয় পাইয়া সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেছে, উপরে উঠলে তালাক, স্ত্রী ভয় পাইয়া নিচে নামতেছে, নিচে নামলেও তালাক, মাঝখানে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকলেও তালাক, স্ত্রী বলে তো কি করবো, কি করলেও তালাক। আপনারা তো এত জাহেল, অন্তরে আপনাদের এত আদাওয়াত যে ভালোটা বললেও দোষ, খারাপ বললেও দোষ, যদি কঠিন কথা বলি তখন বলে কি উনি দেশের পরিস্থিতি বুঝে না, এত হার্ড কথা বলতে কে বলছে ওনাকে, যদি হালকা ভাবে বয়ান করি বলবে ওনার ইমান দুর্বল। খুব খেয়াল করবেন,
উত্তরবঙ্গের মানুষ দুই একটা ঘটনা না কইলে বসতে চায় না। এক জায়গায় বয়ান করছি দুই ঘন্টা শেষ, এরপরে স্লিপ দিছে মুসা নবীর ঘটনা শোনার জন্য, মোনাজাত দিব সেইটাই। আবার ঘটনা বলি, মা বাবার অভিশপ্ত সন্তানরা ফেসবুকে লেখে, আমরা কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, দেখেন তো কত জ্বালা। এইবার মা বাবার অভিশপ্ত সন্তান যারা, আমি সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ কপালে না লাগলে কোনোদিন সে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। মা বাবার অভিশপ্ত সন্তান, ওদেরকে বলছি শুনো, তুমি কেচ্ছা কাহিনীর কি বুঝো আর কোরআন সম্পর্কে কি জানো, মানো আর না মানো, শুরুতেই বলছি সত্য কথাটা স্বীকার করো, পৃথিবীতে কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ, তোমার জানা আছে, শুনে নাও, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ, তোমার জানা আছে। ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দিবেন, জোরে আসতে না, আপনাদের উপর আমার দায়িত্ব বিনয়ের সাথে, বেয়াদবি ক্ষমা চাই। শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব কোরআন শরীফ, কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। এবার আলেমরা আমাকে একটু অ্যান্সার দিবেন, সাধারণ মানুষ বুঝে যাক, কোরআন শরীফে গরুর কিচ্ছা আছে না নাই, বাঘের কিচ্ছা আছে না নাই, আছে। কোরআন শরীফে পিপলিকার কিচ্ছা আছে, কোরআন শরীফে হাতির কিচ্ছা আছে, কোরআন শরীফে সাপের কিচ্ছা আছে, তুমি কি জানো? তুমি কে বুঝো কোরআন শরীফ সম্পর্কে? কোরআন শরীফের ভেতরে মাছির কেচ্ছা আছে, মশার কেচ্ছা আছে, কি জানো কেচ্ছা কাহিনী? 2000 আয়াত আছে, 2000 আয়াত আছে এর উপরে, প্লাস 2000 আয়াত কোরআন শরীফে প্লাস, এর থেকে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। হাদিসে তো কেচ্ছা কাহিনীর অন্ত নাই, আর আমরা তো সোনা বন্ধের কেচ্ছা বলি না, আমরা বয়ানে বসে ওই সমস্ত কেচ্ছা শুনাই যা শুনলে মানুষের চোখে বানি আসে, দিল নরম হয়। তোমার মধ্যে এত হিংসা কেন, কি কারণ কি? তোমার দাড়ি নেই সে নিয়ে তো তুমি একবারও টেনশন করলা না, তোমার মাথায় রসুলের আদর্শের টুপি নাই সে নিয়ে তো তুমি ভাবলা না, তাবলিগের কারণে বহু মানুষ দিনের পথে আসতেছে তোমার এইটা নিয়ে অ্যালার্জি, সাহস থাকলে আজকে বলে দাও আমি হাফিজুর রহমান আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, তুমি আমাকে প্রমাণ দাও আমি এখন থেকে তাবলিগের বিরুদ্ধে নেমে যাব, চরমনের বিরুদ্ধে নেমে যাব, আমাকে জবাব দাও, সবাই মিলে সত্য কথা বলবা। আমার কলিজার যুবকদেরকে বলতেছি, বাংলাদেশের মধ্যে তাবলিগের দ্বারা ইসলাম আর মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে, জবাব চাই সবার কাছে, বুঝো নাই? তাবলিগের কারণে বাংলাদেশে ইসলাম আর মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো, বলো বলো যুবকেরা বলো, হয় নাই? সত্য। নাম্বার দুই, এদেশে হক পীর আছে, ওলিয়া উলিয়া আছে, এদের দ্বারা ইসলামের এবং মুসলমানের কি ক্ষতি হয়েছে আছে জানা কারো? হয় নাই? হয় নাই? নাম্বার তিন, কওমি মাদ্রাসার দ্বারা আমার বাংলাদেশের মুসলমানের ইমান আমলের ক্ষতি হয়েছে, হয় নাই? সবাই একমত? তাহলে পায়ে ধরে বিনয়ের সাথে বলে গেলাম মহব্বতে, রাগের ভাষাও আছে তা ছেড়ে দিলাম, মহব্বতের ভাষা দিয়ে বলে গেলাম, যদি তোমার অন্তর বলে আসলেই তাবলিগের দ্বারা মুসলমানের ইমানের ক্ষতি হয় নাই,
যদি পীর মুরিদি যারা হক লাইন এদের দ্বারা এদেশের মানুষের ইমানওয়ালার ইমান আসছে, বেনামাজি নামাজি হইছে, দাড়ি কামানওয়ালা দাড়িওয়ালা হইছে, যদি এটা অন্তর বলে কওমিওয়ালাদের দ্বারা এদেশের মানুষ দিনের দিকে আসছে, গুনার দিকে যায় নাই, যদি এটা তোমার অন্তর সাক্ষী দেয়, পায়ে ধরে বলে গেলাম, মৃত্যু পর্যন্ত কোনোদিন তাবলিগের বিরুদ্ধে কিছু লেখবা না, কিছু বলবা না, কোনোদিন ভুলেও কওমির বিরুদ্ধে কিছু বলবা না, লেখবা না, খাটি আল্লাহওয়ালা ভণ্ড না, যারা খাটি ওলিয়া 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 এদের বিরুদ্ধে লেখবা না, বলবা না, আর থাকলে আমাকে প্রমাণ দাও, কেউরে দরকার নেই, আমি মাঠে বিরোধিতায় নেমে যাবো, আমাকে সাইজ করে নাও, আমাকে ম্যানেজ করে নাও, বিরোধিতা কেন কই, আমি পাস করলি টুপি মাথায় দিছি, যাদের টুপি নাই তাদের বিরুদ্ধে তো কিছু বলি নাই, তুমি পাস করলি দেখলে কেন এত বাঁকা নজরে তাকাও, আমি তো কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুলের বিরুদ্ধে বলি নাই, তুমি কওমি নিয়ে কথা বলো কেন, আমি তাবলিগের লাইনের সন্তান, পীর মুরিদির লাইনের সন্তান, যারা পীর মুরিদির লাইনে নাই তাবলিগের লাইনে নাই তাদের এত হিংসা করি নাই, দেখলে সালাম দেই, তোমার মধ্যে বিরোধিতা কেন, লাথি মারার গুণটা অর্জন করেছো, বুকে লাগাইয়া বুঝাবার গুণটা অর্জন করতে পারো নাই, রসুল তো কাউকে লাথি মারেন নাই, বুকে লাগাইছেন, যে কারণে 13 বছরের ব্যবধানে মক্কার জাহান্নামী মানুষগুলো জান্নাতের টিকিট পেয়ে গেছে, মাত্র 13 বছর, তোমার আদর্শ এমন কেন, আমি হাফিজুর রহমানরে 13 বার গালি দিছো, হেদায়েতের দোয়া করছো কয়বার, কই নবীর আদর্শ তোমার আদর্শ, আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন, আমি 20 রাকাত তারাবি পড়েছি, কোনদিন তো 8 রাকাত ওয়ালারে হিংসা করে গালি দেই নাই, তুমি 20 রাকাত ওয়ালারে নিয়ে কথা বলো কেন, আমি আলহামদুলিল্লাহ পরে আসতে আমিন বলি, যারা জোরে বলে তাদের তো হিংসা করি নাই, সালাম বন্ধ করি নাই, আপনারা কেন আমাদের আসতে আমিন ডেরে জোরে বানাবার ফিকির করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধে তাদের তো গালি দেই নাই, আপনি কেন আমার নাভির নিচের হাত দিয়ে টানাটানি করেন, নাম্বার শেষ, 20 রাকাত পড়ছি, 8 রাকাত পড়ছেন, আমি আসতে আমিন বলছি, আপনি জোরে আমিন বলছেন, দলিল আমারটাও হাদিসে রেডি, আপনারটাও রেডি, মেনে নিলাম, নিরপেক্ষ কথা, এটা একটা আমল, কার জন্য করছি, সবাই একমত, আপনি 8 রাকাত পড়ছেন, এটা আমলটা কার জন্য করছেন, তো আল্লাহর জন্য যদি আমল করেই থাকেন, ভাবটা কেন বান্দার সাথে, আমল করছেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব দেখেন কেন, ভাব তো আল্লাহর কাছে দেখাইবেন, আল্লাহ আমার পাওয়ার কত জানোনি তুমি, আমি 8 রাকাতে সব চাই, আমার 20 পর্যন্ত যাওয়া লাগে না, আমার ইমানের এত পাওয়া, মদিনার নবীকে তোর 8 রাকাত লাগবে না, তুই যদি নামাজের মতো নামাজ 2 রাকাত পড়ো, ইমানটারে তাজা করে এখলাস নিয়ে তোর 2 রাকাত জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যদি পাওয়ার ঠিক থাকে, আর যদি 8 রাকাত কেন 20 রাকাত কইরাও ভাব দেখাও, তোর সওয়াবটাও জাগায় শেষ, আগুন যেমন লাকড়ি ধ্বংস করে ফেলে, মানুষের অহংকার আর ভাবে আমল নষ্ট করে ফেলে, তুমি 8 রাকাত পড়ো আর 20 রাকাত পড়ো কোনো লাভ নাই, যদি ভাব থাকে ভেতরে, অহংকার থাকে, আমল করছি আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন, সালাম দেয় না দিলেও নেয় না, বিষয় কি কয় পাস করলি, একটা টুপিকে কেন্দ্র কইরা দূরে ফালায় দিস, তাহলে টুপি সারিয়া চলাই ভালো নাকি, আরে ভাই একটা টুপি তো একজনে দিছে, নামাজ তো একজনে পড়তেছে, আল্লাহকে মানতেছে, আল্লাহ আমাদের হেদায়াত দান করুন, আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে যখন বলল কি আছে, নবী বলে আমি বলতে জানি না, আমি জানি না কি আছে, কেন জানি না, আমি গাইবে, গাইবের মালিককে, এখানে একটা কথা বলে রাখি মনে রাখবেন,
যাদের সম্ভব। কিছু কিছু আল্লাহর গুণ আছে, এটা আল্লাহর জন্যই খাস, এখানে আর কারো অংশীদার নাই। আর কিছু কিছু গুণ আছে, এটা বান্দার মধ্যেও আছে। যেমন আলিম আল্লাহর একটা গুণ। তোমাদের এই লুস জয়েন ঠিক করো মিয়া, আল্লাহর একটা গুণ হলো আলিম, বান্দার মধ্যে এই আলিম গুণটা আছে। কিন্তু আল্লাহর একটা গুণ আছে রাজ্জাক, এই গুণটা কোনো বান্দার মধ্যে নাই। রিজিক দাতাকে এখানে আর বান্দা কোনো অংশীদার নাই, এটা এককভাবে আল্লাহ মালিক। যদি কেউ বলে এই গুণের সাথে অন্য কেউ আছে, এই মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ হলেন গায়েবের মালিক, আল্লাহর একক একটা গুণ, এই গুণের সাথে আর কারো অংশীদারিত্ব নাই। কেউ যদি বলে আমার পীর সাহেব ও গায়েব জানে, আমার অমুকে গায়েব জানে, এটা শিরিক। গায়েবের মালিক আমার আল্লাহ। আল্লাহ কয়জন? সবাই একমত? আল্লাহ কয়জন? সবাই তো বলে না। আল্লাহ কয়জন? আচ্ছা আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? হ্যাঁ, কেমন এক আল্লাহ যে এক, কেমন এক? যার সাথে দ্বিতীয় কারো তুলনা আছে? এখন যদি বলেন আল্লাহও গায়েব জানে, আমার নেতাও গায়েব জানে, তাহলে আল্লাহ যে এক সব দিক থেকে, এই কথার মধ্যে এক আছে? আর একজন ঢুকাইলেন না, আল্লাহ এক, এখানে আর একজনকে ঢুকাইয়া দেওয়ার নামই হলো শিরিক। ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এই যুবকেরা ঘুমে ধরছে? যদি কেউ কয় যে এখন ঘুমামু, রাত বেশি হয়ে গেছে, পৃথিবীতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী, ওর মতো তাজা মিথ্যাবাদী কেউ নেই। বাঙালি এখন ঘুমায়? রাতে ঘুমায়, রাতের দিন বানাইছে, মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করে। হাসবি না, আমি হাসির কথা বলি না, এতক্ষণ যতটা কথা বলছি কান্নার কথা বলছি, লজ্জা নাই দেখে হাসি আসে। সারা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করো, তোর লজ্জা আছে? আই বেটা, তোর বয়স কত যুবক? 25, সর্বোচ্চ 30, 40 বছর পর্যন্ত তোর হায়াতে চেহারা নষ্ট হবে না, পৃথিবীর কোনো মেডিসিন লাগানো লাগবে না। তোর 27 বছরে চেহারা নষ্ট কেন আমাকে বল? তোর চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন বল? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন বলো? অথচ 40 বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, আল্লাহ এমন ভাবে এটাকে বানায় দিয়েছেন, কোনো মেডিসিন লাগবে না। 27 বছরে চেহারা নষ্ট কেন? একমাত্র সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছো, কেউ জানে না, কে জানে? আরো ক, তোর শখ লাগছে করতে থাক। ঘুমের ঘরে কত মানুষ মরে যা যুবক, যদি চিন্তা করতি ঘুমের ভিতরে যদি আজরাইল আসে আমি কি জবাব দিব, এই চিন্তা যদি করতি তো কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাইতি, লজ্জা সরম নাই দেখে আবার হাসো? আমি তো হাসির কথা বলি নাই, চিন্তা করলে তো কান্না দরকার যে আমি এত খারাপ। অথচ 1500 বছর আগে মদিনাতুর রসুল কি বলেছেন? রহমতের নবী বলেছেন যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, আর বুড়ারা বিরোধিতা করেছে। নবীজি বলেছেন উপকার করছে নবীজির কারা? যুবকেরা। ও যুবক, নবী বলেছেন যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে।
তুমি যুবকের দ্বারা কি উপকার হচ্ছে মোহাম্মদের আদর্শে? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া নাই, উজ্জ্বলতা নাই, নূর নাই। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকরে ঈমানের নূর দান করেন। এখন ওই মিডিয়া আর এক গজব দেখামু সবার ভালোর জন্য, এনারে বানাইবে অহংকার, অহংকার বানাইবে। আমি এই দামি একটা মোবাইল চালাই, খুব দামি দামি দামি, এক আল্লাহর বান্দা আমেরিকার থেকে নিয়ে আসছে। আমার এই মোবাইল কেন, আমার হায়াতে আমি ফেসবুক চালাই। কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে একটু ওয়াজ মাহফিল দেখব, শুনবো ভালো ভালো আল্লাহওয়ালাদের। এটাতে ঢুকলে অ্যাড আসে মেয়েদের, পরে ইউটিউব আনইনস্টল করে ফেললাম। কইরা দুই তিন দিন খুব খারাপ লাগছে, কি করবো, মোবাইলটা খুললে কিছু তো দেখতে হবে, দেখার কিছু নাই তো। কিতাব আছে, তাফসির আছে, এগুলো মাঝে মাঝে কইরা আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে। ফেসবুক না ইউটিউব, আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারবে এর মতো আদর্শ মানুষ আর কেউ না। আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন, আপনাদেরকেও হেদায়াত দান করুন। আর তুমি সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করো, যুবক যুবক তুমি ভাবতেছো হুজুর আপনি তো বলবেন পরকালে ফিডা আছে, বাদ দাও ওটা পরের কথা। আজকে পারলে আমার কথা যদি মহব্বতে শুনো, আজকে অনুরোধ করে বলবো, বাসায় গিয়া গুগলে লেখবা টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি হয়, পরকালের শাস্তি ভিন্ন, নগদ কি ক্ষতি হয় তোমার শরীরের। আজকে গুগলে সার্চ দিও, ওখানে কোনো হুজুর নাই, তোমার সব মুরব্বি টাইওয়ালারা বসে আছে। এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে খবর নাই। এই বেটা 40 বছরের মানুষটার কোনো রোগ থাকার কথা না, আর তোর 25 বছরে মাথা ঘুরায়, হাড় বুকে ব্যথা, কিছু পড়তে গেলে মাথা গরম গলায় যায়, এ আকাম করছো কেন? 40 বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের, গ্রামের মানুষ ভালো খাও, মাথা ঘুরায় কেন, বুকে ব্যথা কেন? এই মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকবে না, কানের পার্স নষ্ট, হাতের শক্তি নষ্ট, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, অকালে মরণ হবে তোর, অকালে বিছনায় পড়ে থাকবি, কানবি, আপন কাউকে পাবি। আল্লাহর দেওয়া বিনামূল্যে ফ্রি শরীরের মহা একটা ঔষধ আল্লাহ দিয়েছেন রাতের ঘুম, আর সেই রাতের ঘুম বন্ধ করে দিলি কবিরা গুনাহ করে করে মোবাইল দিয়ে, জীবনে হবি সুস্থ। এমন রোগ হবে পৃথিবীর কোন ডাক্তারে ঔষধ দিতে পারবে না। একটা মানুষ রাতের ঘুম না দিলে পরের দিনের ব্যবসা বন্ধ, চলাফেরা বন্ধ। রাতের ঘুম কত দামি এক ঔষধ। আমরা তো দিনের খেদমতের অজুহাতে ঘুমাইতে পারি না, তারপর চেষ্টা করি, না পারলে ফজর করে ঘুমাই। আমাগো মা তো মানুষ তো বহু আগে মরার কথা, যেই মেহনত করি কুত্তা এরকম দৌড়ায় না সারা দেশে, আমরা যেরকম আপনাদের পেছনে দৌড়াই, না খানা না ঘুম, টাইম মতো খাওয়ানো নাই ঘুমও নাই, এরপরও আল্লাহ পাক যে কথা বলাইতেছেন একটা কথা আউলাজুলা বের হয় না, ডায়েরিতে লিখে আনি নাই যে আজকে এত শত কথা বলল, এই কথার পরে এই কথা বলল, কথা বলতেছি অনবরত। আল্লাহর কুদরত রহমত ছাড়া সম্ভব না, আর তুমি সারা রাত কবিরা গুনাহ করে রাতের ঘুম মারতেছ, তোমার উপায় কি? জীবন শেষ, যৌবন শেষ, মা বাবার সাথে মোবাইল নিয়ে কত বেয়াদবি, বাবার টাকা চুরি করছো কত এমবি করার জন্য, শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো এই মোবাইলের কারণে। আল্লাহ ক্ষমা দিবেন না, দিবেন না, দিবেন না, শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না, মা বাপ যদি ক্ষমা না দেয়, কারণ এটা বান্দার হক, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাক, এই উঠলে আমি মোনাজাত দিয়ে দেব, আপনার জরুরত আছে আমার জরুরত নাই,
আম্মের বাসায় যাইতে মনে হয়েছে, আমার মন চায় না। কত কষ্ট করে আসছি দৌড়াইয়া, আবার হালকা কিছু খাইয়া নামাজ পড়িয়া আবার চিল্লাইতেছি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। আমারে কষ্টে লাগাইয়া আপনারা মেহমান দাওয়াত দিয়ে বাড়ি যাইবেন, এটা কোন সুন্নত? আর কিছু কিছু মানুষের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, তাদের কাছে আমার অনুরোধ, আপনি ভেতরে ঢুকছেন কেন? আপনি বাইরে দাঁড়ায় শুনতেন, ফাঁকে ফাঁকে বাইরে হয়ে যাইতেন, কেউ দেখতো না, ক্ষতিও হতো না, মানে ভিতরে ঢুকছেন কেন? আলোচনাটা শুরু করতেছি, এর মধ্যে আবার এই ডিস্টার্ব। তো ঘটনা একটু বাকি রাখছি, আবু জাহেলটা বলে ফেলি এক মিনিট। নবীকে আমি বলতে পারি না, তবে হাতের মধ্যে যা আছো তোর একটা আওয়াজ দে তো নবী বলতেছেন। এর মধ্যে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহেলটা পাথরটি ফালা, এখানে মোহাম্মদ বড় জাদুকর, এর নাম কফাল, এর নাম নবীজি বুঝাইতেছে কালেমা পড়ে না। আর আবু ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে এসে মুসলমান হয়ে, এর নাম কফা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই, করব কোনো বেঈমানকে নয়, মুমিনকে পরীক্ষা করবেন আমার আল্লাহ ভয়ের মাধ্যমে, খুদার মাধ্যমে। মালের ঘাটতি, জানের কোরবানি, ফলের ঘাটতির মাধ্যমে। ওয়াবাশশিরি সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পয়গম্বর বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউসিমিন, আল্লাহ যাকে মহব্বত করেন ভালোবাসেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। হাদিস আর আয়াতের দ্বারা প্রমাণ হলো আল্লাহ মুসিবত দিবেন, বেঈমানকে দিবেন না, মুমিনকে দিবেন পরীক্ষা করার জন্য। ঈমান যাচাই করবে তোর ঈমানটা কেমন, তাহলে মুসিবত আসা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এই জন্য আমাদের মুরব্বী আকাবিরিন যারা, তারা মুসিবত আসলে আল্লাহ দোয়া শিখাইছেন ইন্না লিল্লাহ পড়বা, কিন্তু আমাদের আল্লাহওয়ালারা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়তেন। মুসিবত আসলে ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়তেন কেন? বলে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নেয়ামত, আমাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। আল্লাহ কুদরতের নজর দিছেন আমার উপরে, আর কারো উপরে দেন নাই, এজন্য আমি শুকর আদায় করি। আল্লাহর মুসিবত যেখানে আসবে সেখানে রহমতের দরজাও খুলে যাবে। আল্লাহর এক বান্দি দিনদার ভালো বাবার ভালো কন্যা সন্তান বিবাহের ঘরে গেল, স্বামীর ঘরে থাকিয়া কিছুদিন পরে বলে স্বামী আমার, আমারে কেমন ভালোবাসো। নুজহাতুল মাজালিসে ঘটনা উল্লেখ আছে, স্বামী বলে তোমাকে আমি জীবন দিয়া ভালোবাসি, যা চাইবা তাই পাইবা, চাওয়ার আগে আমি দিতে পাও। স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার, যা চাইব তুমি তাই দিবা, বলে হ্যাঁ সত্যি বলেছো, বলে হ্যাঁ সত্যি বলেছি। স্ত্রী ও স্বামীরে পরীক্ষামূলক একটু বলছে, তাহলে আমার তালাক দিয়া দাও, আমি চাইলেই দিবা কহা দিব, তো তালাক দাও। স্বামী বলে কল্লা যাইতে পারে, তালাক দিতে পারি না। তালাক দেওয়া কি ভালো মানুষের কাজ? পৃথিবীতে নিকৃষ্ট একটা মানুষ স্ত্রীকে তালাক দিতে পারে, এটা ঘৃণিত একটা জায়েজের কাজ, ঘৃণিত আল্লাহর কাছে রসুলের কাছে একটা ঘৃণিত কাজ তালাক দেওয়া। হ্যাঁ স্বামী তো আর তালাক দিবে না, স্ত্রী তো বলছে দাও, আর স্বামীর ওয়াদা দেওয়া যা চাবা তাই দিন। দুইজনের ভিতরে একটু তর্ক লেগে গেল সমাধানের জন্য, ওই জমানার নবীর কাছে রওনা। স্বামী আর স্ত্রী পথে মধ্যে গিয়া হঠাৎ স্ত্রী রাস্তার পাশে পড়ে গিয়া পাওটা ভেঙে গেল, কান্না করে বলে ও আল্লাহ আমারে বাঁচাও। স্ত্রী স্বামীর হাতটা ধরে বলে নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে যাইয়া
স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরাইয়া নিলাম, মাফ করে দাও। স্বামী বলে, তালাক চাইলা কেন, চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার রহমতের নবীর হাদিস শুনাইছো তুমি? কি হাদিস? আল্লাহ যারে মোহাব্বত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। তোমার ঘরে আসছি, যতদিন আমি সংসার করছি কোনো মুসিবত আসে নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর রহমত নাই, আমিও সেখানে থাকতে চাই না বলে তালাক চাইছি। রাস্তার মাঝে যখন দেখলাম হঠাৎ তুমি রাস্তায় পড়ে গেছো, পাও ভেঙে গেছে, কান্না তোমার শুরু, আফসোস শুরু হয়ে গেছে, আল্লাহকে ডাকতেছে। মুসিবত যখন আসছে রহমত চলে আসছে, আল্লাহর রহমত যেখানে আছে আমি বান্দিও সেখানে আছি। আর আমরা হালকা মুসিবতে পড়লে চকিদার থেকে গালি শুরু, সরকারের ঘরে আল্লাহর পর্যন্ত গালি দেয়। দেখেন না, একটু কামাই রুজিতে ঝামেলা, দৌড়ে গেছে ডক্টরি অনুসারে আব্বা কইয়া হারাম টাকার লোন উঠায় একটা চায়ের দোকান দিবে, লোন উঠায় লোন এনজিওদের কাছে যায়। এরপরে কি হয়, মাইয়াও শান্তি নাই, বউও শান্তি নাই, সন্তানেরা শান্তিতে নাই, মরার পরে কিস্তি আদায় করতে পারে নাই, সবাই যায় সামনে দাঁড়ায়, লাশ কবরে রাখার আগে কিস্তি দাও, কেউ শান্তিতে নাই। এক আল্লাহর বান্দা কানতেছেন আমার সামনে, কিছু টাকা আমি লোন আনছিলাম কিস্তি দিতে পারি না, একটা গাড়ি কিনছিলাম ভ্যান রিক্সা, এটা ভাঙ্গে চুরি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, কিস্তি দিতে পারি না। ওই পাওনাদার কুলাঙ্গারেরা আইসা আমার উপযুক্ত মেয়েটাকে মারলো, স্ত্রীকে মারছে। এর থেকে মরে যাওয়া ভালো না যে আমার অপরাধের কারণে আমার আল্লাহ মাফ করুন, আমার মেয়েকে মারবে, আমার স্ত্রীকে গায়ে হাত তুলবে, তার নাপাক হাত, সুৎখোরের হাত, ঘুষখোরের হাত আমার স্ত্রীর গায়ে লাগবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এত খারাপ পুরুষ, সুদেই লোভে পাপ, পাপে মৃত্যু, কই আমাকে হুজুর বাদ দেন না। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবীরা এক টাকাও হারাম খায় না এমন লোক নাই, তা আপনি কেন পারেন না? আপনার জিব্বাটা কুত্তার মতো বের হয়ে গেল কেন? বেশি খাইতেছেন, মাওলায় না খাওয়াইলে খাইবেন কেন? আর আমরা বেশি খাইতে চাই না কিন্তু আল্লাহ আমাকে বেশি খাওয়ায়, চাই না এরপরও বেশি। কেমনে বেশি? তোমার তিন প্লেটে পেট ভরে না, আরো এক প্লেট চাও। আর আমি এক প্লেট আসে ঘরে, এই এক প্লেটের ভাগ করে চারজনে খাইয়াও থাইকা যায়, এর নাম বরকতি খানা। হায় হায় হায়! আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব, কোন বেঈমানকে না। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান পাবে না। আল্লাহ মুমিনের জান্নাত দিবেন, আর আল্লাহ পরীক্ষা নিয়ে একটু যাচাই করবেন তার ঈমানের হালাত কেমন। আল্লাহ বলেন, এই পাঁচটা জিনিসের মাধ্যমে আমি মুমিনদের পরীক্ষা করব। কয় জিনিসের দ্বারা? পাঁচটা। এই পাঁচটা জিনিসের পরীক্ষায় তারা পাশ করবে যাদের মধ্যে একটা পুঁজি থাকবে, ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। যাদের মধ্যে ধৈর্য নাই এরা কোনোদিন পাশ করতে পারবে না। যেমন আপনারা এখানে আসছেন, ধৈর্য যাদের নাই তারা আসছে চলে গেছে, কিছুক্ষণ আছে চলে যায়, ধৈর্য নাই। ধৈর্য তিন প্রকার, ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। এই ধৈর্য ধারণকারীদের এত ফল, এত পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, অনেক পুরস্কার আমি ধৈর্য ধারণকারীদের দান করব, তবে দুনিয়া আখেরাতে মহা দুইটা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের। এক, দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ তার বন্ধু হয়ে আজীবন থাকবো। সুবহানাল্লাহ! এ না খারাপ লাগে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ,
ইন্নাল্লাহ মাআস সাবিরিন। এক নাম্বার পুরস্কার, আল্লাহ ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে থাকবেন দুনিয়ায়, পরকালে আর একটা পুরস্কার। আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারীর দল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া যিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেকো তু তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যান, আপনার কোনো পেরেশানি কোনো টেনশন নাই। দেখছেন না মহামারী করোনা গোটা দুনিয়াটা স্তব্ধ, যারা চেয়ারে বইসা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে চলতেছিল, সারা দুনিয়ার খোদা ভাবওয়ালারাও থমকে গেছে। ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, দোকান বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে যায় না, আর ওই করোনার সময় মাস্ক 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 লাগায়া জবানটারে আটকায় রাখছি, একজনের ট্রিপল মাস্ক লাগাইছে করোনার ভয়ে, কিন্তু এরপরও যারে ধরছে মাস্কে ফিরে যেতে পারছে। হ্যাঁ বাবা, এ করোনায় আক্রান্ত হয়ে গেল এর যুব, ইতিহাস যেন ভুলে না যাও, করোনায় বাবাকে আক্রান্ত করে ফেলেছি। ওই বাবার দুইটা কুলাঙ্গার শিক্ষিত শয়তান, দুইটা কুলাঙ্গার সন্তান শিক্ষিত, বাবারে যখন করোনায় দুইরে ফালাইলো, টাকা দিয়া এলাকার গরিব ছেলেদের কয় আমার বাবার লাশটা রাস্তায় ফালায় দিয়ায়, রাস্তায় ফালায় দিছে, দরওয়াজা লক করলো, জানালা লক করে দিল, জানালা দিয়ে একবারও সন্তান তাকায় দেখলো না, বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। কিন্তু জানো নিরে বাঙালি ওই ইতিহাসটা কেমন, ওই বাংলাদেশের শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহভাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা ওই লাশগুলো কাদের মধ্যে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পড়াইছেন, কবর খনন করে দাফন করাইছেন। ইতিহাস ভুলে যাইও না, শত শত লাশ দাফন করানোর পরেও একজন হুজুরেও করোনায় মরে নাই। ভাল লাগে না শুনতে? না আল্লাহ দেখায় দিয়েছেন, হায়াতের মালিক আমার আল্লাহ, আমি আল্লাহ যদি আজরাইল পাঠাই তোর কোন মাক্সে তোরে বাঁচাবে? বাংলাদেশের টাকার বালিশ বানায় ঘুমায় যমুনা গ্রুপের মালিক, করোনায় আক্রান্ত হইয়া আমার স্পেশাল ফ্লাইট দিয়া সিঙ্গাপুরে নিয়ে আমারে করোনা থেকে বাঁচাও, কত হাজার কোটি টাকা চাও নেও, টাকা দিয়াও বান্দা বাঁচতে পারে না, তিনটা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে চলে গেছে, কথা ঠিক নি? এ মরণ তোমায় লইবে ঘিরে, যতই কর বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি,
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পাঁচটা জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব, পাস করার জন্য একটা পুঁজি লাগবে, কি কোন? ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যের পরীক্ষায় যারা আগাবে তারা পাস। পাঁচটা জিনিসের পরীক্ষার এক নাম্বার পরীক্ষা আল্লাহ যে জিনিস দিয়ে নিবেন, এর নাম ভয়, মিনাল খাউফ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। ও সিরাজগঞ্জের মুসলমান, দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি রাখলে তোমার আত্মীয় স্বজনরা শালি দুলাবাই বেজা। এখন কি শালি দুলাবাইয়ের লজ্জার ভয়ে দাড়ি কাটবা, নাকি আল্লাহর শাস্তির ভয়ে দাড়ি রাখবা? এখানে তোমার ইমানের পরীক্ষা। পর্দা করলে আমার আল্লাহ খুশি, পর্দা করলে তোমার আত্মীয় স্বজন বেজা। এখন আত্মীয় স্বজনের মন পাওয়ার জন্য তাদের গালাগালি শোনার ভয়ে কি তুমি পর্দা ছেড়ে দিবা, নাকি আল্লাহর আজাবের ভয়ে পর্দা করবা? এটাই তোমার ইমানের পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে ভয়, এই ভয়ের নাম হলো তাকওয়া। আর এক প্রকার ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। যেমন ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমরা ভয় দেখায়, কয় এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস তোমরা ছেড়ে চলে যাও, আমরা দখল করব, তোমাদেরকে ভয় দেখায়, যদি না যাও তোমাদের মেরে ফেলবো, আগুনে পোড়ায় ফেলবো। মুসলমান ডাক দিয়ে কয়, আমরা তোরে ভয় পারি না, আমরা ভয় করি আমার আল্লাহর আযাব। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল মাকদিসের কলিজার মধ্যে জায়গা দিয়েছি, পাল্লা দিতে পারবো, ঈমান দিতে পারবো না, এই চিন্তায় তারা সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়ায় আছেন, ইসরায়েলি জালেমদের জুলুমের ভেতরে পড়ে গেছেন, শাহাদাতের পেয়ালা দিয়ে তারা জান্নাতে যাইতেছেন, এরপরেও তারা ওই জমিন থেকে কেউ ভেঙে যায় না, এই জালেমদের কাছে মুসলমান মাথা নত করে না। বাবায় ঘুরে গেলে মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে, সাংবাদিকরা কয় ভাই আপনি এই বিপদের মধ্যে মিষ্টি খাওয়ান কেন? আমি খুশি। কেন খুশি? আমার দুই সন্তান শহীদ হইয়া জান্নাতে আরামে আছে, আমিও রেডি হইতেছি, আমিও জান্নাতে যাব। আর আমগো দেশের কিছু কুলাঙ্গার আছে মুসলমানের বাচ্চা, এরা চায়ের দোকানে ভয়ে ভয়ে কয় ফিলিস্তিনে মানুষ মরে বাংলাদেশে চিল্লাইলে লাভ কি? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, এক নাম্বার ভয় আল্লাহর পক্ষ থেকে ভয়, বান্দার পক্ষ থেকে ভয়। ও বান্দা, তুমি যদি দাড়ি রাখো, নামাজ পড়ো, অনেক ক্ষেত্রে তোমার চাকরিতে রাখবে। এখন কি তুমি কি টাকার জন্য তুমি চাকরি করবা, নাকি আমার আল্লাহর জন্য তুমি আল্লাহর পথে চলবে? তা ইমানের পরীক্ষা। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, দুই নাম্বার পরীক্ষার বস্তু হলো ক্ষুধা। আল্লাহ ক্ষুধা লাগাইয়াও পরীক্ষা নিবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা। অনেকে রোজার মাস রোজা রাখতে পারে নাই, কি ভাই আপনি রোজা রাখেন না কেন? মুসলমান কয় আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, পৃথিবীর সবাই রোজা রাখে, সিস্টেম আলাদা, নাম আলাদা। আমাদেরটার নাম রোজা, আর অন্যদেরটার নাম হলো না খাওয়ার সাধনা। আর আমাদের মুসলমানের না খাওয়ার সাধনা না, বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা। অতএব তুমি ভাতের অভাবে কেন বললা রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার দ্বারা পরীক্ষা নেবেন। সাহাবায়ে কেরাম, এমন কি আপনার আমার নবী, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে, ওই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু ওই নবী খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন,
সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন, তারপরেও কোনদিন বাতিলের কাছে আপোষ করেন না, হারাম পথে যান না। ও মুসলমান নবীর আশিক, রমজানে রোজা রাখো ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। নবী তো শুধু রমজান না, সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিন নবী যে রোজা রাখছেন, আর রোজাটা শুধু ঈমানের কারণ না, শরীরটারে সুস্থ রাখার একটা ঔষধ হলো রোজা। আর মূর্খ কিছু মানুষেরা রোজারে বানাইছে রোগের কারণ, কারণ রোজা রাখলে রোগ বেড়ে যায়, অথচ শরীরের রোগের ঔষধ হলো রোজা, আর এ বানাইছে রোগের কারণ। যেমন নিয়ত তেমন বরকত। তিন নাম্বার পরীক্ষা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ঘাটতি, মালের কোরবানি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের কোরবানি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। রাস্তাঘাটে সাইনবোর্ড দেখি মাঝে মাঝে, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। সরকারও অনেক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের শান্তির ব্যবস্থা আল্লাহ করেছেন, মানুষের শান্তির ব্যবস্থা অর্থনৈতিক সচ্ছলতার জন্য আল্লাহ একটা আইন করে দিয়েছেন স্থায়ী, ধনীরা বছরে একবার গরিবের যাকাত দিবা। যাকাতটা যদি ধনীরা ঠিক মতো দিত, এই জমিনের মধ্যে দারিদ্র বিমোচন হয়ে যাইত। যাকাত অনেকে দেয় কিন্তু সঠিকভাবে দেয় না, হিসাব করে না। নবীজি হাদিসে বলছেন, কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, বলবে এটা জরিমানা দেওয়া যাবে না, লামসাম কিছু দিয়া কইবে যাও। এ বিষয়ে বিস্তর আলোচনা আমি রমজানে করেছি, যাকাত দেওয়া না আদায় করে দেওয়া। যাকাত দেওয়া আলাদা কথা, আদায় করে দেওয়া আর একটা কথা। আল্লাহ কইছে যাকাত আদায় করো, দেও বলে নাই। এখানে ব্যবধান কি বিস্তারিত রমাজানে আমার আলোচনা আছে। যাকাত গরিবরা কয়, আমরা গরিব, আমগো মালও নাই, পরীক্ষাও নাই, কেন তোমাকে আর এক পরীক্ষা রয়ে গেছে কি? ধনীরা দিবে মালের কোরবানি, তুমি দিবা জানের কোরবানি। ধনী বলে এখানে একটা মাদ্রাসা বানাও, টাকা লাগবে না, টাকা দিব আমি, তাহলে ঘর দুয়ার মাটি কাটার কাজ করবে কে? ধনী বলে এটা আমার সময় নাই, আমি পারি না, আমি মালের কোরবানি দিলাম। ও গরিবেরা, তোমরা জানের কোরবানি দাও, খরচ আমি দিব, তোমরা জানের কোরবানি দাও, সময় দাও। দেখছেন নি আল্লাহ কেমনে সাজাইছেন, জান্নাতের রাস্তায় সবাইরে ঢুকার সুযোগ দিছেন, ধনীরাও ঢুকবে গরিবেরাও। ধনী টাকা দেয়, গরিব তুমি সময় দাও। হা জানের কোরবানি, মালের কোরবানি, এ জমিনের ইতিহাস। জানের কোরবানি দিয়েছেন ইব্রাহিম নবী ইসমাইলের সুরির নিচে নিয়া, এই কোরবানির বড় মহা পরীক্ষা। এই যে হজ করে মানুষ, বাইতুল্লাহ যায়, সব তো ইব্রাহিম আর হাজেরা আলাইহা সালাম আর ইসমাইল নবীর কাহিনীর নিদর্শন। সফা মারওয়ায় না দৌড়াইলে হজ বাদ, সব আম্বাজান হাজেরা আলাইহা সালামের দৌড়ানি আল্লাহ আইন করে দিছে কিয়ামত পর্যন্ত। ওই পাথর মারে না পাথর, আরে মেয়ে কথা বল না, কেন মারে জানেন না, কারে মারে? তখন কি শয়তান বয়ে রয়েছে, শয়তান বড় হয়েছে, সবাই পাথর মারে, হোমানে একজনের জুতো মারছে, শয়তান করে দেখা যায় জুতো মারতেছে, শয়তান কি ওখানে বয়ে রয়েছে? ও ইসমাইল নবী আর ইব্রাহিম নবী যে পাথর মারছিল আল্লাহ তারে নিদর্শন বানায় দিছে, এই এতটুকু কাজ করবি না, তুই জীবনভর তাহাজ্জুদ যদি বইরা বাইতুল্লাহর বুকে লাগায় কান্দ, তোর জিন্দগির সব ইবাদত বরবাদ, কোন চালাকি চলবে? চলবে না, চলবে না। বাইতুল্লাহ তাওয়াব করো, জমজমের পানির জন্য হাজিরা পাগল, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়ে দিছে, জমিনে যত পানি আছে জমজমের মতো বিশুদ্ধ পানি জমিনের মধ্যে আর কোথাও দেখছেন নি। সেই ইসমাইল
শিশু বাচ্চার কান্না থেকে পানি শুরু, ওখান থেকে যেই পরিমাণ ছিল আজও সেই পরিমাণ আছে। হাজার 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 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি মানুষগুলো নিয়ে যায় হাজি সাহেবরা, কিন্তু পানি কমেও না বাড়েও না। সুবহানাল্লাহ। সাহাবা একরাম একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো, দাঁড়াইয়া খায় গরুতে, দাঁড়াইয়া খাওয়া পান করা ইসলামে নিষেধ, তবে দুই কারণ দুই জিনিস দাঁড়াইয়া পান করা সুন্নাত। জমজমের পানি দাঁড়ায় করে না, বইয়া করলে গুনাহ হবে না, খবরদার। আবার প্যাঁচ লাগাই না, কিলে কিলি বাজায় না, অনেকে আবেগে কিলে কিলি বাজায়। জমজমের পানির উপকার আছে প্রায় ২৫টার মতো, এর মধ্যে বড় উপকার কি? আপনার পানির পিপাসা কি ভাতে নিবারণ হবে, ফলে নিবারণ হবে? হবে না। কিন্তু জমজম পানি এমন একটা আল্লাহর নিয়ামত, পেটের ক্ষুধাও নিবারণ করে, পানির পিপাসাও নিবারণ করে, ভাত খাওয়া লাগবে না। নবী একটা খেজুর একটু জমজমের পানি দিয়া সাহারি খাইছেন সারাদিন রোজা, সাহাবায়ে কেরাম। আর আমরা সাহারি খাইতে খাইতে আজানো দেখো আরো খাই এলো, এমন খাওয়ানের পাগল বাঙালি। তো যে কথা বলতেছিলাম, জানের কোরবানি, ইসমাইল সুরির নিচে যাওয়ার জন্য বাবারে বলতেছে, বাবা তাড়াতাড়ি আমার জবাই দাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকে পাবেন রে বাবা, আমাকে তাড়াতাড়ি জবাই করেন, আল্লাহর ওয়াদার তাড়াতাড়ি পালন করেন। এর নাম হলো আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়া। ওরে নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম পরীক্ষা নেবেন ফলের ঘাটতি বানিয়ে। এখানে ইমাম শাফি বলেন, সন্তান দিয়ে আল্লাহ নিয়ে যাবেন, সন্তান হলো মা বাবার ফল। মহিলাদেরকে আল্লাহ কোরআনে বলছেন, এরা ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলেন সন্তান আর সম্পদ হলো মানুষের পরীক্ষার বস্তু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সন্তান আর সম্পদের ক্ষেত্রে সাবধান, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে না পারে। আজকে আমরা যারা আল্লাহর মহব্বত থেকে দূরে, হয়তো সম্পদের কারণে না হয় সন্তানের কারণে, এই বাবারা সন্তান পাইয়া একটু কি চেহারা, কি প্রশংসা চুমো খায়, এত সুন্দর বাচ্চা, তুমি একবারও কি আলহামদুলিল্লাহ বলছো, এত সুন্দর চেহারা কে দিছে? সে আল্লাহরে কয়বার তুমি শুকর আদায় করে বলছো, আল্লাহ তুমি কত না সুন্দর, একবারও তুমি দিলা না সন্তানটারে, আব্বু আব্বু বইলা চুমাইলা, কত শতবার আব্বু বলে চুমাইছো, কিন্তু যে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়া বানাইছে, ওই আল্লাহর কয়বার শুকর আদায় করছো রে নিমক হারাম? একবারও চিন্তা নাই, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিবেন রে বাবা। সন্তান আল্লাহ দিবেন পরীক্ষা, সন্তান দিবেন না এটাও পরীক্ষা, আবার আল্লাহ পাক সন্তান দিয়ে নিয়ে যাবেন এটাও পরীক্ষা, ছেলে দিবেন পরীক্ষা, মেয়ে দিবেন পরীক্ষা। ওরে নবীরা আসে, আপনার আমার নবীকে আল্লাহ ছেলে দিয়েছেন অল্প বয়সে আবার নিয়ে গেছেন, নবীর কোনো ছেলে বেঁচে ছিল না, আল্লাহর নবীকে চারটা কন্যা দিয়েছেন, ওই কন্যা দ্বারা আল্লাহ নবীর বংশ, নবীর ইজ্জত, নবীর নাম বজায় রাখছেন কন্যার মাধ্যমে। নবী বলেন, এত দামি ব্যক্তি আমি নবী, আমার কোনো ছেলে নাই, আমি চার কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। কন্যা ভাইয়া হাদিস শুনা বাবায় খুশি, কি আপনি খুশি কেন? আমি এক জান্নাতের মালিক হয়ে গেছি। মাইয়াডারে কি করছেন? কয় আরে গ্রামীণ ব্যাংকের মালিক বানায় দিছে। এরম নাই, এ
এরপর দারারানের আম্মা জানেরা ও যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ, এমন কোন দিন নাই লাশের কোন মিছিল নাই। আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনেছি একবারও কিন্তু বলি নাই, ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা যারা ব্যবসা করেন সব বাদ দিয়া তাবলিগে মসজিদে গিয়া জিকির করেন একবারও কিন্তু বলি নাই, যারা স্কুল কলেজে পড়ো যুবক বাবারা বলি নাই, আমাদের মাদ্রাসায় চলে আসো স্কুল কলেজ বন্ধ করে দাও বলি নাই, চাকরিজীবীদের বলি নাই চাকরি ছেড়ে দাও, বরং আমি বলে গেলাম ওরে যুবক আল্লাহর মোহাব্বত নিয়ে বলি চাকরি করো আলহামদুলিল্লাহ, ছাড়িও না ব্যবসা করো করো বাধা নাই, স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই, তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি কখনো তুমি বেয়াদব হইও না, তোমার ব্যবহারে কোনোদিন যেন তোমার মা বাবা কষ্ট না পায়, তোমার কপাল নষ্ট হয়ে যাবে, তোমার ব্যবহারে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরুব্বীরা কষ্ট না পায়, তুমি একজন আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও তুমি একজন আদর্শবান প্রফেসর হও, তুমি কলেজে পড়ো বাবা নবীর তরিকা মানিয়া চলো পরামর্শ নিয়ে চলো, যুবকেরা তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে মিথ্যা বলিও না, আছে না নাই বালিশে মাথা লাগায় একটু চিন্তা করিও, তুমি কেন পারো না রে বাবা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না, মনটা একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না, তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না তুমি কেন পারবা না, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না, ও যুবক বাবা মোনাজাতে কত যুবক কান্না করে তোমার চোখে পানি আসে না কেন, গুনার কারণে আমার আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে বুঝি লেগে গেল, এখনো সময় আছে আমার আল্লাহ দয়ার নজরে ডাকতেছেন তওবা কর, জীবনের গুণে এক তওবার দ্বারা আমি সব মাফ করে দিব, ও যুবক বাবারা আমি একটু আগেও বলেছিলাম হেদায়াতের মালিক আমার আল্লাহ, কপাল যদি পুড়িয়ে যায় নবীজির বয়ানও আবু জাহাল কালেমা পড়ে না, আর যদি আল্লাহ কপালটা খুলিয়ে দেন নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়, জানি না এই জমিনে কিছু মানুষ এমন আছে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়া, হাজারো পায়ে ধরিয়া বয়ান করলে কালেমা পড়বে না তওবা করবে না, বাইরে গিয়া বিরোধিতা করে গুনাগার হবে, আর একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজওয়ালা গুনার কথা স্মরণ করিয়া ওলামায়ে কেরামের মজলিসে বৈশা হঠাৎ তার দিলের মধ্যে দাগ কাটছে, মনে মনে ভাবে আল্লাহ জীবনে কত অন্যায় করেছি কেউ জানে না, আব্বা আম্মা কেউ জানে না, আমার আপনজনেরা কেউ জানে না, ও আল্লাহ আমি কত নামাজ সারলাম কত বেপর্দায় চললাম দাড়ি কাটলাম, ও আল্লাহ তুমি জানো জানিয়াও তো রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই, ও আল্লাহ আজকে তওবার নিয়ত করে ফেললাম কোন দিন মরণ হবে জানা নাই, গাড়ির নিচে পানির নিচে লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, আর গুনার কাছেও যাব না মা বাবারে কষ্ট দিব না, আজকে থেকে তওবা করে নিব, এরকম যুবক কিছু আছে তওবা করে ফেলবে, মনে মনে আল্লাহকে বলবে আল্লাহ আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলব, আর দাড়ি কাটব না বেপর্দায় চলব না, ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা আপনাদের মতো কত মা বোন আছে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়ে আপনারা কেন পারবেন না, আল্লাহ সন্তান দিছেন নেককার সন্তান বানায় যান, ডাক্তার বানাবেন কোরআন পড়াইয়া যান সন্তানটা কোরআন পড়বে ডাক্তারি পড়বে মা বাবার জন্য দোয়া করবে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা তওবার নিয়ত করে তওবা করেন, পিছনে যত গুনাহ করছেন সামনে আর কোনো অপরাধ করবেন না, আল্লাহর কাছে মনে মনে বলেন ও আল্লাহ সন্তানটারে আদর্শ মানুষ বানাবো, নামাজ সারবো না বেপর্দায় চলবো না স্বামীর মালের খেয়ানত করবো না, ও যুবক বাবারা তওবা করে নাও, মনে মনে অন্তর তৈরি করে ফেলো মরিয়া গেল আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা
জানা, মা বাবার দোয়া নিয়ে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চললা, তওবার কো অন্তর যদি তওবার জন্য তৈরি হয়ে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, যাদের তওবার খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম, اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ودايار مالي قدرت النظر دي دخيل ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের মা বোনেরা আমার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন, আমরা গুনাহগার, মেহরবানি করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন, আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমতের চাদর বিছায়া দেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, পাঁচ অক্ত নামাজি পর্দাওয়ালা বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থীকে নিয়ে বিধান করেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের রিয়া হাসাদ কিবির দূর করে অন্তরে ইখলাস দান করেন, মুখালেফের মুয়াফিক বানায় দেন, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন, ওলামায় আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুব প্রত্যেকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই, আয় আল্লাহ সবার কবর জান্নাতের ফয়সালা করে দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ আম্বিয়া একরাম সাহাবা একরাম সুহাদা একরাম আউলিয়া একরাম আসাদেজা একরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াত বাড়ায় দেন, বরকতি হালাল রিজিক দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন, মখলুকতের সারা রাত থেকে হেফাজত করেন, আয় আল্লাহ পরমুখাপেক্ষি থেকে হেফাজত করেন, আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন, জানমাল আহাল পরিবার হেফাজত করেন, চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ নবীজির মহাব্বতের সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন,
আয় আল্লাহ আমাদের পরস্পরে মহব্বত বাড়ায়া দেন, জাহিরি বাতিনি দুশ্মনদের চক্রান্ত থেকে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন।